দুপুর একটা সংবাদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুন। বঙ্গবাজার মার্কেটে পঞ্চম দিনে উঠছে ধোঁয়া, ছড়িয়েছে। ভোটের নয় মাস বাকি, সমঝোতায় নেই অগ্রগতি। পহেলা বৈশাখ উদযাপন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। জমি চাষের টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বঙ্গবাজারে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকালে আগুন লাগে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে। শনিবার ভবনটির চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার সকালে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান মোহাম্মদ শাহজাহান শেখদার। তিনি জানান সকাল 8:05 আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 14 ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের 40 মিনিটের চেষ্টায় সকাল 8:45 আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের 5 দিন পর হলেও এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। বাজার সংলগ্ন আশপাশের এলাকায় ছড়িয়েছে কাপড়ের পোড়া গন্ধ। দোকানের মালামাল সরিয়ে নেওয়ার কাজ এখনও চলছে। অপরদিকে শনিবার সকাল থেকে এনেক্সকো টাওয়ারের সামনে ঢাকা জেলা প্রশাসনের সহায়তা তথ্য কেন্দ্রে নিজ নিজ দোকানের তথ্য নিতে উপস্থিত হচ্ছেন ব্যবসায়ীরা। দীর্ঘ লাইন চোখে পড়ছে সকাল থেকেই। ব্যবসায়ীরা নিজ দোকানের নাম, জেলা প্রশাসন থেকে দেওয়া ফর্ম, ভোটার আইডি, ট্রেড লাইসেন্স এবং দোকানের নাম বা দোকানের ভিজিটিং কার্ড এনেছেন। কারো কারো ট্রেড লাইসেন্স দোকানেই পুড়ে গেছে, তারা শুধু ভোটার আইডি আর দোকানের ভিজিটিং কার্ড নিয়ে হাজির হয়েছেন। ভোটের এখনও 9 মাস বাকি, এখনও নিজ নিজ অবস্থানে অনর্বড় 2 রাজনৈতিক দল। অন্যদিকে বিশিষ্টজন থেকে শুরু করে সব পক্ষের দাবি সমঝোতার। প্রধান নির্বাচন কমিশনারও বলছেন, দলগুলোর মধ্যে বোঝাপড়া না হলে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। দিন দিন রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, শঙ্কা তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিরতার। এ নিয়ে সরকার বা রাজনৈতিক দলগুলোর উদ্যোগ এখনও চোখে পড়ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসবে না। যদিও আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে নানা বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে, একটি সুন্দর ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আর মাত্র কদিন পরেই। এবার বাংলা নববর্ষ 1430 উদযাপনের আয়োজন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। গত 2 বছর ধরে রোজার মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। রমজানে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। ছুটির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে। চলতি সপ্তাহে শিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। সেদিন সকালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে। কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি চাষ নিয়ে দ্বন্দ্বে সিরাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামান। চাষের টাকা নিয়ে শুক্রবার ট্রাক্টর মালিক জামানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি দ্রুত জমি থেকে বাড়িতে চলে যান। স্বজনদের অভিযোগ, এরপর জামান ও তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সিরাজুল ইসলামের বাড়িতে। এ সময় গুরুতর আহত হন সিরাজুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টানা তিন সপ্তাহ পতনের পর গত সপ্তাহে শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা বিনিয়োগকারীদের পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। সপ্তাহ জুড়ে প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দৈনিক গড় লেনদেন 41% উপরে বেড়ে গেছে। লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে বাজার মূলধন, সেই সঙ্গে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে আগের মতোই তালিকাভুক্ত অর্ধেকের বেশি প্রতিষ্ঠান ক্রেতা সংকটে রয়েছে, ফলে 200 বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ক্রেতা না থাকায় ফ্লোর প্রাইসে আটকে থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা, যে কারণে টানা পতনের পর শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা বিনিয়োগকারীদের পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউআর এর তথ্য বলছে ঢাকার বাতাসের মানের আজ শনিবার আরও অবনতি হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সকালে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল, একই সময়ে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল থাইল্যান্ডের চিয়াং মায়ের বাতাস। Yummy chocolate, a milkier magical taste, yellow pran chocolate, moments of fantasy. এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। সেনা কর্মকর্তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে আরও একটি মামলা রয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। গত 6 এপ্রিল ম্যাজিস্ট্রেট মনজুর আহমেদ ইসলামাবাদের রমনা থানায় এই মামলা দায়ের করেন। FIR এ বলা হয়েছে পিটিআই প্রধান তার একটি বক্তৃতায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছেন। পাকিস্তানি দণ্ডবিধি 500, 505 ও 138 নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করে এই মামলার এজাহার প্রস্তুত করা হয়েছে। ধারা 138-এর আওতায় সামরিক কর্মকর্তা সৈনিক নাবিক বা বিমান বাহিনী সদস্যদের অবাধ্যতার কাজে প্ররোচিত করার দায়ে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি হামলায় 3 বিদেশি পর্যটক নিহত হওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। গাজা, লেবানন ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার ওই 2 হামলার ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীদের রিজার্ভ ফোর্স ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানের নির্দেশ দিয়েছেন। তাইওয়ানের চারপাশে 3 দিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে চীন। ক্যালিফোর্নিয়ার তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠক হওয়ার পরে ঘোষণা দিল শি জিনপিং প্রশাসন। চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডার শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় তাইওয়ান প্রণালীতে 8 থেকে 10 এপ্রিল যুদ্ধ প্রস্তুতির টহল বা মহড়া চলবে। কমান্ডো মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই বলেন, ইউনাইটেড শার্প সোর্ড তাইওয়ানের উত্তর, দক্ষিণে এবং পূর্বে সমুদ্র ও আকাশপথে এ সামরিক মহড়ায় সম্পৃক্ত থাকবে। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই উত্তর আমেরিকা সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে চীন আগেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল এ ধরনের বৈঠকের পরিণাম হবে ভয়াবহ। দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা 2টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।